বেশি প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এই বইটি মাননীয় সুদীপ্ত সিকদার মহাশয়ের তত্ত্বাবধানে প্রকাশ পাওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের উচ্চ মাধ্যমিকে 2024 সালের ইতিহাসের সাজেশন বই। যেহেতু প্রত্যেকটি সাবজেক্টের এই সম্রাট এক্সক্লুসিভ সিরিজের সাজেশন বইগুলি থেকে 100% কমন আসছে, তাই ইতিহাস পরীক্ষায় এই বইটির অন্তর্ভুক্ত কোন কোন লং কোশ্চেন দেওয়া রয়েছে এবং সেই সমস্ত লং কোশ্চেনের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা থাকছে আজকের এই স্পেশাল ভিডিওতে। তো শুরু করছি মূল ভিডিওটা বেশি কথা না বাড়িয়ে। তো তোমাদের প্রথম যে অধ্যায় রয়েছে অতীতকে স্মরণ, এই অধ্যায় থেকে 8 নম্বর মানের যে কোশ্চেনটি দেওয়া রয়েছে প্রথমত, সেটি হলো জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 3+5 টোটাল 8 নম্বরের ক্ষেত্রে 2016 সালে আসে এই কোশ্চেনটি এবং এবছরের জন্য মোস্ট গুরুত্বপূর্ণ একটি লং কোশ্চেন প্রথম অধ্যায় থেকে। যে লং কোশ্চেনটির উত্তর সম্রাট এক্সক্লুসিভ সিরিজের শাসন বইটিতে যেমনভাবে দেওয়া রয়েছে তা প্রত্যেকটাই আমি তোমাদের সঙ্গে আস্তে আস্তে তুলে ধরবার চেষ্টা করছি। তো প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অনুরোধ করব, ভিডিওটি একটু স্কিপ করো না, অনেক কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে। সর্বোপরি ভিডিওর সমস্ত অংশটা তোমাদের অনেক কাজে আসবে, তাই যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকটা লং কোশ্চেনের অ্যান্সারকে খুব সহজে এবং কোন কোন লং কোশ্চেন এই বইটির মধ্যে দেওয়া রয়েছে এবং কোন প্রশ্নগুলিকে আমি তোমাদের সামনে তুলে ধরছি সেগুলিকে খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেও। তার পরবর্তী তোমাদের দ্বিতীয় যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো মিউজিয়াম বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। তো এই কোশ্চেনটির অ্যান্সারও খুব গুছিয়ে বইটির মধ্যে খুব সুন্দরভাবেই তুলে ধরা হয়েছে। তো প্রত্যেকটা অ্যান্সারকে আমি তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমাদের জন্য হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে। তাই পরবর্তী অংশগুলি দেখার জন্য অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করো না, প্রত্যেকটা অংশ দেখতে থাকো। আর এইভাবেই প্রত্যেকটা লং কোশ্চেন বইটির মধ্যে সুন্দরভাবেই তুলে ধরেছেন স্যার বা স্যারের তত্ত্বাবধানে প্রকাশ পেয়েছেন যে সমস্ত লেখকরা লিখেছেন বইটি, তাদের শিক্ষকতা, তাদের মানে পারদর্শিকতা, সমস্ত দিক থেকে উত্তরগুলি যথাযথ হয়েছে। তো অন্যান্য বইগুলিতে যেহেতু নজর কাড়া কমন এসেছে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, তাই এই বইটি থেকেও তোমরা কমন পাবে, এটা বলাই বাহুল্য। তো তার পরবর্তী তোমাদের প্রথম অধ্যায়ে তৃতীয় কোশ্চেন রয়েছে আধুনিক ইতিহাসের লিখন পদ্ধতি আলোচনা করো। তো এই কোশ্চেনটির অ্যান্সারও তোমরা দেখে নাও। তার পরবর্তী রয়েছে অতীতকে স্মরণের ক্ষেত্রে মিথ ও স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। অতীতকে স্মরণ প্রথম অধ্যায়ে 4 নম্বর লং কোশ্চেন, যেটি আসার মতন একটি প্রশ্ন, অবশ্যই এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তরও তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। অনেকেই তোমরা বছরের প্রথম থেকে বইটি সংগ্রহ করেছিলে এবং প্রচুর ভালোভাবে তোমরা প্রিপারেশান গ্রহণ করেছো, তাদেরকে বলবো তোমরা অবশ্যই উপকৃত হতে পারবে। তবে পরীক্ষা দিতে যাওয়ার আগে আজকের এই ভিডিওটা তোমাদের কাজে আসবে, এটা আমি বলে রাখছি, কারণ ভিডিওটি থেকে তোমরা যে সমস্ত তত্ত্বগুলি পেতে চলেছো এগুলি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং কিছু তত্ত্ব আজকের এই ভিডিওটিতে রয়েছে। তার দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে তার পরবর্তী ঊনবিংশ এবং বিংশ শতকে ঔপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। তো এই অধ্যায়টি থেকে যে লং কোশ্চেনগুলো তোমাদেরকে বইটির মধ্যে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা প্রশ্ন না করলেও যে প্রশ্নগুলিকে আমি আজকের ভিডিওতে শেয়ার করছি এই প্রশ্নগুলিকে কিন্তু তোমরা একবার হলেও দেখে যাবো। প্রথম উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। আশা রাখছি ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে তোমরা এই লং কোশ্চেনটি সম্ভাব্য কমন পেতে চলেছো। তো অবশ্যই দেখে নাও এই লং কোশ্চেনটির সম্পূর্ণ উত্তর কেমনভাবে বইটির মধ্যে তুলে ধরা হয়েছে। তো প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অনুরোধ করবো, যেমনভাবে বইটির মধ্যে উত্তর তুলে ধরা হয়েছে তোমরা প্রত্যেকেই হয়তো এই উত্তরটিকে খুব ভালোভাবে মুখস্থ করছো। তবে প্রত্যেকটা ছাত্রছাত্রী যেহেতু এই বইটি থেকেই লং কোশ্চেন মুখস্থ করেছে, তাই প্রত্যেকের উত্তর একই হলে কিন্তু সেক্ষেত্রে পরীক্ষার নম্বরটা অনেকটা কমে যেতে পারে। তাই প্রত্যেককে অনুরোধ করব, তোমরা তোমাদের গৃহ শিক্ষক, স্কুলের প্রাইভেট টিউটররা যে সমস্ত উত্তরগুলিকে তুলে ধরেছেন বা তোমাদের সামনে শেয়ার করে দিয়েছেন সেগুলিকেও তোমরা পাল্টে দেখে যেও, অবশ্যই উপকৃত হতে পারবে। তাহলে দেখে নাও যে সম্পূর্ণ উত্তরটি কেমনভাবে তোমরা লিখবে। বইটির মধ্যে যে উত্তরটি বা যে উত্তরের প্যাটার্ন লেখা রয়েছে এটা কিন্তু অত্যন্ত সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ হবসন লেনের এই তত্ত্বের ক্ষেত্রে। তো আসবো তার পরবর্তী লং কোশ্চেনে। তার আগে তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি খুব সহজেই এবং খুব ভালোভাবে তোমরা একটু দেখে নিও। তার পরবর্তী যে লং কোশ্চেনটি রয়েছে সেটিতেও আসবো, তার আগে অবশ্যই এই লং কোশ্চেনটির সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা চাইলেই বইটি থেকে পড়ে যেতে পারো, পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হবেই হবে। তার পরবর্তী কোশ্চেন রয়েছে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। তো 2016 সালে আসে এই কোশ্চেনটি, এই কোশ্চেনটির অ্যান্সারও বইটির মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো প্রত্যেকটা অংশ কিন্তু আমি খুব আস্তে আস্তেই দেখিয়ে দিচ্ছি, যেহেতু রাত পোহালেই পরীক্ষার সময় বেশি নেই। তো অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকটা অংশকে গুরুত্ব সহকারে দেখে যেও। আর যারা যারা
সম্ভাব্য সম্পূর্ণ বইটিকে খুব ভালোভাবে বছরের প্রথম থেকেই ফলো করেছো, অর্থাৎ যে দিন থেকে বইটি প্রকাশ পেয়েছে সেই দিন থেকে যারা ফলো করেছো তারা তো উপকৃত হতে পারবেই। আর তার আগে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই তোমরা এই ভিডিওটি যারা দেখছো তোমরা উপকৃত হবে, এটি আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলছি। সম্পূর্ণ উত্তরটি যেভাবে বইটির মধ্যে তুলে ধরা হয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রী হয়তো 90% না লিখতে পারলেও সম্ভাব্য তোমরা লিখে আসতে পারবে, তাই প্রত্যেকটি পরীক্ষার্থীদের জন্য কিন্তু সম্রাট অশোক সিরিজের ইতিহাস শাসন বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বছরের ইতিহাস পরীক্ষার জন্য। তার পরবর্তী তোমাদের এই দ্বিতীয় হাতে থেকে যে কোয়েশ্চেনটি করতে হবে সেটি হলো ঔপনিবেশ সাম্রাজ্যের জাতি সংক্রান্ত প্রশ্ন, তার প্রভাব আলোচনা করো। 2018 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসে এই কোয়েশ্চেনটি, তো অবশ্যই এই প্রশ্নটিরও সম্পূর্ণ উত্তর তোমরা একটু দেখে নাও। তো পরবর্তীতে যে পেজগুলিতে উত্তর দেওয়া রয়েছে সেই সম্পূর্ণ পেজগুলির কিন্তু উত্তর আমি তোমাদের সামনে ভিডিওর মধ্যে আস্তে আস্তে তুলে ধরছি, তবে প্রত্যেকটা উত্তর তো আর পড়ে পড়ে তোমাদের সামনে শেয়ার করা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ যেহেতু আর অল্প কিছু ঘন্টার মধ্যে তোমাদের ইতিহাস পরীক্ষা, তাই শেষ মুহূর্তে প্রিপারেশনটা যাতে ভালোভাবে হয় সেই কারণের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য বিশেষভাবে তৈরি করেছি। তাই সম্পূর্ণ উত্তরটি তোমরা দেখে নিও, আর তার পাশাপাশি যে কোশ্চেনগুলিকে বলছি সেই কোশ্চেনগুলোও কিন্তু খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যাবো। তার পরবর্তী রয়েছে উপনিবেশবাদ বলতে কী বোঝো, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করো। তার পরবর্তী আছে তোমাদের তৃতীয় অধ্যায়, তো তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলিকে তোমাদের 8 নম্বর 1 নম্বর প্রশ্নের জন্য প্র্যাকটিস করে যেতে হবে এবং যে প্রশ্নগুলি বইটির মধ্যে দেওয়া রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু সমপরিমাণ গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করে তবে পরীক্ষার ক্ষেত্রে যেও। আশা রাখছি তোমরা তৃতীয় পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ ফাইনালের এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে এই বইটি থেকে লং কোশ্চেন তোমরা একাধিক প্রশ্ন কমন পাবে। রয়েছে তৃতীয় অধ্যায়ের প্রথম লং কোশ্চেন, ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী, এই বাণিজ্যের অবসানের কারণ। তো এই উত্তরটি প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ দুইটি ভাগ বিভাগে বিভক্ত করার মাধ্যমে সম্পূর্ণ উত্তরটি কমপ্লিট হয়েছে, তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ উত্তরটি ভিডিওর মধ্যে দেখে নাও। তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে কিন্তু ভিডিওর মধ্যে দেখে দেওয়ার চেষ্টা করছি, যতটা সম্ভব ভালোভাবে PDF আকারে শেয়ার করে তোমাদের সামনে সম্পূর্ণ উত্তরগুলিকে তুলে ধরবার চেষ্টা করছি। তবে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর উপকারের জন্য আমরা এর আগে অনেক PDF শেয়ার করেছিলাম, কিন্তু কোম্পানির নির্দেশ অনুসারে আর PDF শেয়ার হচ্ছে না, এই কারণের জন্য তোমরা বই যাদের কাছে রয়েছে তোমরা অবশ্যই ফলো করতে পারো। শেষ মুহূর্তে যেহেতু প্রস্তুতি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার লাগলে আমরা দিয়ে দেবো। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা সংক্ষিপ্ত পরিচয় দাও, এই কোশ্চেনটির উত্তর কেমনভাবে দেওয়া রয়েছে তৃতীয় অধ্যায় থেকে, অবশ্যই তোমরা বইটির মধ্যে থেকে দেখে নিতে পারো। আর পরবর্তী যে কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করবো সেগুলিও সমপরিমাণ গুরুত্বপূর্ণ, তাই কোনো প্রশ্নকে কিন্তু গুরুত্ব সহ বা বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু গুরুত্ব সহ প্র্যাকটিস করো। তার পরবর্তী চতুর্থ অধ্যায়, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া, এই অধ্যায় থেকে যে লং কোশ্চেনগুলি তোমাদেরকে করে যেতে হবে সেগুলি চীনে চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ করো, এই আন্দোলনের প্রভাব কী ছিল। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে কিন্তু আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, প্রত্যেকটা উত্তর যেমনটা গুরুত্বপূর্ণ তেমনভাবেই সুন্দর সঠিক নিরিখে তোমাদের সামনে তুলে ধরেছেন বইটির লেখক। তো অবশ্যই প্রত্যেকটা উত্তরকে তোমরা একবার হলেও দেখে যেও, আর যে সমস্ত প্রশ্নগুলিকে আমি সম্রাট অশোক সিরিজের শাসন বই থেকে তোমাদের জন্য করে যেতে বলছি সেগুলিকে তোমরা গুরুত্ব সহকারে করে যেও, অবশ্যই উপকৃত হতে পারবে। বাংলা নবজাগরণের প্রকৃতি আলোচনা করো, এই কোশ্চেনটির অ্যান্সারও তোমরা একটু দেখে নাও, এই প্রশ্নটিও সমপরিমাণ গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তো আর পড়ে পড়ে সম্ভব নয় তোমাদের সামনে শেয়ার করা, তাই ভিডিওর মধ্যে যতটা পারলাম দেখিয়ে দিলাম, আর তার সাথে সাথে যে প্রশ্নগুলিকে বলছি সেই মুহূর্তের প্রস্তুতির জন্য কিন্তু তোমরা এই প্রশ্নগুলিকে দেখে যাও। তার পরবর্তী রয়েছে ঔপনিবেশিক শাসনকালে আদিবাসী দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও, তো অবশ্যই এই প্রশ্নটির অ্যান্সারও তোমরা খুব সহকারে খুব গুরুত্ব দিয়ে খুব ভালোভাবে দেখে যাও শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। যে প্রশ্নগুলিকে সম্রাট অশোক সিরিজের শাসন বইটিতে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ, তাই কোনো কোশ্চেন বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমরা উপকৃত হতে পারবে পরীক্ষার ক্ষেত্রে। তার পরবর্তী দৃঢ়জীয় নেতৃত্বে ইয়াং বেঙ্গল সংক্ষিপ্ত পরিচয় দাও, এই প্রশ্নটির অ্যান্সারও সম্পূর্ণটাই আমি ভিডিওর মধ্যে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে কিন্তু খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো যাতে তোমরা পরীক্ষার ক্ষেত্রে নিশ্চিন্তে কমন পেতে পারো। এরপর বলতে তোমাদের পঞ্চম যে অধ্যায় রয়েছে ঔপনিবেশিক ভারতের শাসন, তো এই অধ্যায়টি থেকেও যে লং কোশ্চেনগুলি তোমাদের জন্য করতে হবে বা যে লং কোশ্চেনগুলি বইটির মধ্যে দেওয়া রয়েছে সেগুলো তোমরা একটু দেখে নাও। প্রথম রয়েছে 1935 খ্রিস্টাব্দের ভারতের ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্তাবলী আলোচনা করো, এই আইনের গুরুত্ব। তো এই প্রশ্নের অ্যান্সারটি তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি, তো প্রত্যেকটি উত্তর যেহেতু ভিডিওর মধ্যে তুলে ধরছি তাই ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা রাখছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গিয়েছো ইতিমধ্যেই। আর যারা যারা চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে লিখে জানিও যে ইতিহাসের কোনো অংশ যদি এমনভাবে লাস্ট মিনিট তোমাদের সামনে রিভিউ দিতে হয় অবশ্যই আমি তোমাদের সামনে রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তার পরবর্তী মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট, এই কোশ্চেনটির অ্যান্সারও সম্পূর্ণটা তুলে ধরছি ভিডিওর মধ্যে।
আর যদি কারোর কোনোভাবে কোনো কোশ্চেনের আনসার প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে আমাকে জানিও, তোমাদের মতামত বা তোমাদের চাহিদা অনুসারে নিয়ে আসবো পরবর্তী ভিডিও। ষষ্ঠ অধ্যায় থেকে যে লং কোশ্চেনগুলো করতে হবে সেগুলি একটু দেখে নাও। তো যে লং কোশ্চেনগুলি এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা লং কোশ্চেনের আনসার কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তাই সর্বোপরি প্রত্যেকটা প্রশ্নকে তোমরা খুব গুরুত্ব সহকারে করে যাও আগামীকালের ইতিহাস পরীক্ষার জন্য। ক্রিস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো, ক্রিস মিশনের ব্যর্থতার কারণ। তো এই কোশ্চেনটির আনসারও দেখে নাও। তার পরবর্তী মাউন্টব্যাটেন পরিকল্পনার মূল বিষয় কী, এটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখো এই অধ্যায়টি থেকে। সর্বোপরি প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, তাই কোনো কোশ্চেনের আনসারকে অ্যাভয়েড না করে বা কোনো লং কোশ্চেনকে অ্যাভয়েড না করে ভিডিওটা শেয়ার করা, প্রত্যেকটা লং কোশ্চেন গুরুত্ব সহকারে তোমরা সেগুলোদের প্রস্তুতির জন্য প্র্যাকটিস করে যাও, অবশ্যই তোমরা পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হতে পারবে। তার পরবর্তী তোমাদের সপ্তম অধ্যায় ঠান্ডা লড়াইয়ের যুগ। এই অধ্যায়টি থেকে যে প্রশ্নগুলিকে তোমাদের করে যেতে হবে, অর্থাৎ যে 8 নম্বর মানের প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে এই অধ্যায় থেকে সেগুলিও শেয়ার করছি। ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো, এই কোশ্চেনটির আনসার সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরছি পিডিএফ আকারে ভিডিওর মধ্য দিয়ে। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে এই মুহূর্তে তো আর পিডিএফ শেয়ার করা তোমাদের সঙ্গে সম্ভব না, যেহেতু কোম্পানির তরফ থেকে নিষেধ রয়েছে। তবে তোমাদের যদি ব্যক্তিগতভাবে কোনো কোশ্চেনের উত্তর প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশন বক্সে থাকা নম্বর থেকে, চেষ্টা করবো তোমাদের সঙ্গে হেল্প করবার। তারপর কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এই কোশ্চেনের অ্যান্সারটিও খুব ভালোভাবে করে নাও, যাতে তোমরা পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হতে পারো। সর্বোপরি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ, তাই কোনো প্রশ্নকে অ্যাভয়েড না করে বা কোনো প্রশ্নের উত্তরকে বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্নকে সমপরিমাণ গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যাও, যাতে তোমরা ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে সমস্ত বড় প্রশ্ন কমন পেয়ে যেতে পারো এই সায়াসন বইটি থেকে। তো এই পেজটি টুলটো রয়েছে, তোমাদের কাছে একটু আমি ক্ষমা প্রার্থী। তো পেজগুলি আর দেখালাম না। তারপর তোমাদের যে 3টি পঞ্চবার্ষিকের পরিকল্পনা রয়েছে, এখানে তোমরা কোশ্চেনটি দেখতে পাচ্ছ, স্বাধীন ভারতের 3টি পঞ্চবার্ষিকের পরিকল্পনা। তো এখানে প্রথম পঞ্চবার্ষিকের পরিকল্পনা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বা বেশি গুরুত্ব। তারপর দ্বিতীয় পঞ্চবার্ষিকের পরিকল্পনা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। তার পরবর্তী রয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকের পরিকল্পনা। তো এইভাবে উত্তরটি কমপ্লিট হয়েছে। তারপরবর্তী উপনিবেশীকরণ বলতে কী বলছো, সামাজিক উপনিবেশীকরণ রাজনৈতিক অর্থনৈতিক কারণ। তো প্রত্যেকটার প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে ভিডিওর মধ্যে কিন্তু শেয়ার করে দিলাম। সর্বোপরি যারা ভিডিওটি সম্পূর্ণটা দেখলে, আশা রাখি তোমরা ভিডিওটি থেকে উপকৃত হতে পেরেছো। আর যে কোন এসকেগুলি তোমরা সম্রাট লুসিয়ে যে সায়াসন বই থেকে তোমাদেরকে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য করতে হবে, এ বিষয়ে আমি একটি বিস্তারিত ভিডিও খুব তাড়াতাড়ি পোস্ট করবার চেষ্টা করব। যারা সেই চ্যানেলে নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো যে লং কোশ্চেনগুলো আমি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের সামনে শেয়ার করলাম, এই প্রত্যেকটা অধ্যায় থেকে এই লং কোশ্চেনগুলো কিন্তু তোমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যাও। আশা রাখছি তোমরা পরীক্ষার ক্ষেত্রে উপকৃত হতে পারবে। এই বলে আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করলাম। দেখা হচ্ছে নতুন একটি দিন নতুন আরও কিছু গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর সঙ্গে। প্রয়োজন হলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও কোন টপিকের উপরে তোমাদের সামনে ভিডিও শেয়ার করলে তোমরা উপকৃত হতে পারবে।